আসসালামু আলাইকুম। হ্যাঁ, দিস ইজ তালহা জুবাইর, দিস ইজ অ্যানাদার নিউ ক্লাস। আজকে আমরা ক্যান এবং কুডের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আপনারা জানেন যে ক্যান এবং কুড নিয়ে খুবই একটি ঝামেলা শুরু হয়। তো সেই ঝামেলা আজকে আমার এই ক্লাসের মাধ্যমে আমরা আপনাদেরকে শিখিয়ে দিব। যখন স্পিকিং ইংলিশ আমরা কথা বলি, সেক্ষেত্রে ক্যান এবং কুডের বিভিন্ন মুডে ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই ক্লাসে বিভিন্ন মুডগুলো সম্পর্কে জানবো, কিভাবে ক্যান এবং কুডকে আমরা প্রকৃতপক্ষে ব্যবহার করে থাকি, বিভিন্ন ইউজেস, এই বিষয়গুলো আমরা জানবো। তো আমার পাশে থাকুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ এই ক্লাস থেকে কিছু না কিছু শিখে যাবেন। মূল পর্বে চলে যাই, ক্যান এবং কুডের ইউজগুলো আমরা কিভাবে লিখে থাকি। এবং ক্লাসটি শুরু করার পূর্বে আমরা ক্যান এবং কুডকে ছকের ভিতরে আমরা এই ক্লাসগুলো করব। ক্যান কোড, তো আমরা এই ছকের মাধ্যমে ক্যান এবং কুড এর ইউজেস গুলো আমরা জেনে নিব, যে আমরা কিভাবে ক্যান এবং কুড কে ব্যবহার করে থাকি। তো সাধারণত আমরা জানি ক্যান কে আমরা প্রেজেন্ট অ্যাবিলিটি, অর্থাৎ প্রেজেন্ট প্রেজেন্ট অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা, পারা পারে পারা বা পারে বা সক্ষমতা অর্থে আমরা ক্যান কে ব্যবহার করে থাকি। ক্যান অর্থাৎ যার এবিলিটি রয়েছে, আমি কোনো কাজ করার সক্ষমতা রয়েছে বা আমি কাজটা করতে পারি, এই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করে দেখি। যেমন এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই, আই ক্যান সুইম, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এখানে সাঁতার কাটতে পারি, এটা আমার একটি সক্ষমতা, অর্থাৎ এবিলিটি, সক্ষমতা আছে বা নাই এইরকম অর্থে আমরা ক্যান কে ব্যবহার করে থাকি। তো আরো এক্সাম্পল দেখি, আই ক্যান রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াতে পারি, এটা আমার একটি সক্ষমতা। সে ক্যান নট রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে না, তাই এটা কি সক্ষমতা বা এবিলিটি তার নেই। এরকম কোনো কিছুতে আমরা কি ব্যবহার করব, ক্যান কে ব্যবহার করবো, অর্থাৎ এবিলিটি বোঝাতে প্রেজেন্ট এবিলিটি, বর্তমানে তার সক্ষমতা আছে এরকম অর্থে আমরা ক্যান কে ব্যবহার করতে চাব। কোট অর্থাৎ পাস্ট এবিলিটি, পাস্ট এবিলিটি, পারতাম অর্থাৎ পাস্ট এবিলিটি, অতীতে আমার কোনো কাজের একটা সক্ষমতা ছিল, অতীতে আমি 10 কিলোমিটার হাঁটতে পারতাম, বর্তমানে আমি হাঁটতে পারি না, অর্থাৎ অতীতে আমার সক্ষমতা ছিল কিন্তু বর্তমানে আমার সেই সক্ষমতা নেই, এরকম অর্থে আমরা কুড কে ব্যবহার করে থাকি। আই কুড রান ফাস্ট, অর্থাৎ এখানে আমি বোঝাচ্ছি আই কুড রান ফাস্ট, অতীতে আমি দৌড়াতে পারতাম বাট এখন আমি দৌড়াতে পারি না, সেই ক্ষেত্রে আমি কুড কে ব্যবহার করব। আই আই কুড কুক, আই কুড কুক ফুড, আমি অতীতে রান্না করতে পারতাম বাট এখন রান্না করতে পারি না। আই কুড প্লে ক্রিকেট, আমি আগে ক্রিকেট খেলতে পারতাম বাট এখন খেলতে পারি না। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম,
অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে অতীতে পারতাম বাট এখন পারি না, এইরকম সেন্সে আমরা পুট কে ব্যবহার করব। তাহলে কি বুঝলাম, যদি প্রেজেন্ট হয় সেক্ষেত্রে আমরা ক্যান, আর পাস্ট ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কুড ব্যবহার করে থাকব। আর অন্য অন্য কি কি ক্ষেত্রে আমরা ক্যান এবং কুড কে ব্যবহার করে দেখব। ইনফরমাল ইনফরমাল রিকোয়েস্ট, ইনফরমাল রিকোয়েস্ট এর ক্ষেত্রে ইনফরমাল রিকোয়েস্ট, ইনফরমাল রিকোয়েস্ট কিরকম, ইনফরমাল রিকোয়েস্ট হচ্ছে যখন বন্ধু বান্ধবের কাছে যখন আমরা যাই, যে আমার সমবয়সী বন্ধু বা আমার ছোট ভাই যারা আছে, আমার সমবয়সী এদের ক্ষেত্রে যখন আমরা যাব, তাদের ক্ষেত্রে যখন রিকোয়েস্ট করব, সেই ক্ষেত্রে আমরা কি ক্যান ব্যবহার করবো। একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই, ক্যান আই ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এইরকম সেন্সে। অর্থাৎ আমার সমবয়সী যারা বন্ধু আছে তাদের ক্ষেত্রে আমি এই সেন্সটা ইউজ করব, ইনফরমাল রিকোয়েস্ট। দেখে নেই, ক্যান ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটি কলম দিবে, তুমি কি আমাকে একটি কলম দিতে পারো, এইরকম কোন সেন্সে আমরা যখন ব্যবহার করবো আমরা ক্যান কে ব্যবহার করবো। অর্থাৎ ইনফরমাল সিচুয়েশন, বন্ধু বা সমবয়সী বা নিচে যারা আছে আমার ছোট ভাই ব্রাদার্স যারা আছে তাদের ক্ষেত্রে আমরা ইনফরমাল রিকোয়েস্ট অর্থাৎ এই ক্যান কে ব্যবহার করবো। যখন পোলাইট ফরমাল ফরমাল বা পোলাইট রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট পোলাইট রিকোয়েস্ট এর ক্ষেত্রে আমরা কুড কে ব্যবহার করে যাবো। অর্থাৎ যারা রেসপেক্টফুল পার্সন, স্যার বা আমার থেকে সম্মানীয় যারা ব্যক্তি আছে তাদের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। সেম সেন্টেন্সটা রাখলাম, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, আপনি কি, এইরকম সেন্সের ক্ষেত্রে। অর্থাৎ এখানে বিনয় দেখাবে, কুড ইউ হেল্প মি বলে ভদ্রতা দেখাবে, পোলাইট দেখাবে, কিন্তু এক্ষেত্রে এখানে পোলাইট দেখাবে না, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, এরকম সেন্স। দুইটির মধ্যে ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ এটা পোলাইট আর এটা কি ইনফরমাল। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টি। এখন আরো কি কি সেন্স আমরা ক্যান কুড কি ব্যবহার করে এটি মুছে ফেললাম, যদি আপনারা স্ক্রিনশট দেওয়ার থাকে স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা আরো বিভিন্ন সেন্সে ক্যান এবং কুড কি ব্যবহার করে থাকি, অর্থাৎ যখন পসিবিলিটি, যখন সম্ভাবনা, যখন সম্ভাবনা বোঝায় সেই ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে, নিয়ারেস্ট সম্ভাবনার ক্ষেত্রে পসিবিলিটিটা একটা স্ট্রং আর একটা উইক। সম্ভাবনা যদি স্ট্রং হয়, স্ট্রং স্ট্রং হয় সম্ভাবনা যদি কি হয়, স্ট্রং হয়, শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে আমি ক্যান কে ব্যবহার করব। যদি পসিবিলিটি উইক হয় সেই ক্ষেত্রে আমরা কুড কে ব্যবহার করব। অর্থাৎ স্ট্রং পসিবিলিটি কেমন, ঘটনা ঘটতে পারে বা হতে পারে খুবই কাছে এমন সেই ক্ষেত্রে। যেমন আমি একটা এক্সাম্পল মাধ্যমে দেখি, হি ক্যান বি আ ডি ও সি ডক কি ওয়ার্ড, হি ক্যান বি আ ডক্টর, সে ডক্টর হতে পারে, হওয়ার সম্ভাবনা পসিবিলিটি একটু বেশি।
এরকম হতে পারে, এটা একটা স্ট্রং সম্ভাবনা, বা ইট ক্যান বি এ ডেঞ্জারাস ডেঞ্জারাস অ্যাক্ট ক্যান বি অর্থাৎ হতে পারে, ক্যান বি হতে পারে, ইট ক্যান বি এ ডেঞ্জারাস ফ্যাক্ট, এটা একটা ডেঞ্জারাস ফ্যাক্ট হতে পারে। যখন নিকট কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে বা আমরা ক্যান ব্যবহার করতে হবে, কি ক্যান ব্যবহার করব, সেই ক্ষেত্রে ক্যানকে ব্যবহার করব। অর্থাৎ সম্ভাবনা যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব, যেমন হি কুড বি, একই সেন্টেন্স রাখলাম, হি কুড বি আ ডক্টর, সে ডক্টর হতে পারে, সম্ভাবনাটা দুর্বল, সম্ভাবনা কম, আর এখানে সম্ভাবনা একটু বেশি হওয়ার চান্সটা বেশি, সুযোগ বেশি, সেই ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। ইট ক্যান বি আ রিয়াস সিরিয়াস ইস্যু, ইট ক্যান বি, সরি এটা ক্যান বি না কুড বি হবে, সরি কুড, ইট কুড বি আ সিরিয়াস ইস্যু, এটা সিরিয়াস হতে পারে, এখানে কি এটার সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম, সেই ক্ষেত্রে আমরা এই সেন্সে এগুলো আমরা ব্যবহার করে থাকি। আরো দেখি কি ক্ষেত্রে আমরা ক্যান কুডকে ব্যবহার করে থাকি, পসিবিলিটির ক্ষেত্রে গেল। এখন যখন কোনো পারমিশন, যখন কোনো পারমিশন অনুমতি বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। পারমিশন অনুমতি, অনুমতি ক্ষেত্রে অনুমতি কেমন, অনুমতিটা কেমন কি ধরনের, আজ আজকিং পারমিশন, আজকিং অর্থে কি জিজ্ঞাসা, আর পারমিশন মধ্যে অনুমতি, অনুমতির জন্য জিজ্ঞাসা, তাহলে কেমন সেটা সেটা একটু দেখে নিই। Can I go outside? আমি কি বাহিরে যেতে পারি, এরকম অর্থে আমরা ক্যান কে ব্যবহার করে থাকি। Can I take a pen? Can I take a pen? আমি কি কলমটি ব্যবহার করতে পারি? Can I use the phone? আমি কি ফোনটি ব্যবহার করতে পারি? এইরকম সেন্সে আস্কিং পারমিশন প্রশ্ন জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা ক্যানকে ব্যবহার করে থাকি। সো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার, আস্কিং পারমিশন এক, আর নেক্সট বুঝতে পারলাম, দুই হচ্ছে রিফিউজিং, রিফিউজিং পারমিশন, রিফিউজিং পারমিশন, রিফিউজ জানি অর্থ রিফিউজ মানে প্রত্যাখ্যান, পারমিশন মানে অনুমতিকে,
আমরা প্রত্যাখ্যান করে দেব। কেমন সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ইউ কেমন সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ইউ কান্ট পিকনিক, পিকনিক হিয়ার, ইউ কান্ট পিকনিক হিয়ার, ইউ কান্ট পারো না পিকনিক হিয়ার, তোমরা এখানে পিকনিক করতে পারো না। ইউ can't go now, তোমরা এখন যেতে পারো না। You can't swim on the pond. ইউ কান্ট সুইম অন দ্য পন্ড, তোমরা পুকুরে সাঁতার কাটতে পারো না। অর্থাৎ এখানে রিফিউজ করে দেওয়া হয়েছে, অনুমতিকে কি করা হয়েছে, প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ক্যান্ট ব্যবহার করব। ওকে, অ্যান্ড লাস্ট অনুমতির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি এটাও দেখব। And last, giving permission. Giving permission. Giving permission. Giving permission কেমন? Give পড়তে দেওয়ার পারমিশন মানে কি, অনুমতি দেওয়া। কেমন অনুমতি দেওয়া সেটা আমরা এক্সাম্পল মানে দেখব। You can wait in the office if you like. তুমি চাইলে you can wait out কে করতে পারো in the office. তুমি চাইলে, সে অনুমতি দিয়ে দিছে, তুমি চাইলে ইউ ক্যান ওয়াইট অপেক্ষা করতে পারো ইন দ্য অফিস, অফিসে। অ্যান্ড নেক্সট আরেকটা এক্সাম্পল, ইউ ক্যান টেক দ্য কার ইফ ইউ ওয়ান্ট। If you want, চাইলে you can take the car, তুমি গাড়িটি নিতে পারো। তো এখানে দুটোই কি অনুমতি দেওয়া দেওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখলাম এখানে ক্যান এর তিনটি ইউজেস দেখলাম পারমিশনের ক্ষেত্রে। অ্যান্ড এখন কোডের ক্ষেত্রে দেখবো কোডটা আমরা কীভাবে ব্যবহার করি পারমিশনের ক্ষেত্রে। কোড সাধারণত পোলাইট অনুমতি, পোলাইট। Polite permission. Polite permission এর ক্ষেত্রে আমরা কি কুট কে ব্যবহার করে থাকবো। যেমন এই পূর্বের এক্সাম্পলে আমি কপি করি, কুট আই গো আউটসাইড, কুট আই গো আউটসাইড, পোলাইটলি সে রিকোয়েস্ট করতেছে। আমি কুড আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি, বিনয়ের সাথে বলছি। আর কি দেখি এক্সাম্পল, কুড আই ইউজ দা ইউর ফোন,
could I use the your phone? বিনয়ের সাথে বলছি আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? তখন বিনয়ের সাথে বলবে অর্থাৎ লাইটলি বলবে, সেই ক্ষেত্রে আমরা এখানে কুটকে ব্যবহার করব। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফাইনালি লাস্ট, যখন কোনো অফার প্রস্তাব, যখন কোনো প্রস্তাব কাউকে দিব, সেই ক্ষেত্রে আমরা এর ব্যবহার করব। তো এক্সাম্পল দেখি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, I can do the work for you. I can do the work. আমি কাজটি করতে পারি for you, তোমার জন্য। তার কাছে কি রাখছে? এটা প্রস্তাব রাখছে যে তোমার জন্য আমি কাজটি করতে পারি। এই টেন্সে আমরা ক্যানকে ব্যবহার করবো। আরেকটা আমরা একটু দেখি, I can, I can run in the sun. I can run in the sun. আমি রোদে দৌড়াতে পারি for you, তোমার জন্য। এখানে কি রাখছে? একটি প্রস্তাব যে আমি তোমার জন্য কি রোদে দৌড়াতে পারি। এইরকম সেন্সে আমরা ক্যান ব্যবহার করবো। আপনারা বিভিন্ন ইয়ে স্ট্রাকচার, বিভিন্ন হ্যাঁ ভার্ব লাগিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড কুড কি আমরা ব্যবহার করবো? সাজেশন, সাজেশন অর্থাৎ কোনো অ্যাডভাইস, কাউকে অ্যাডভাইস দেবো, এরকম ক্ষেত্রে আমরা সাজেশন কুটকে ব্যবহার করবো। সরি, কুটকে ব্যবহার করবো। আমরা এক্সাম্পল দেখি, সে এক্সাম্পলের মাধ্যমে আসলে সম্পূর্ণ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কুড, সরি, ইউ, you could meet, you could meet, তুমি সাক্ষাৎ করতে পারো your friends, 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 তোমার বন্ধুর সঙ্গে কি করতে পারো? সাক্ষাৎ করতে পারো। তাহলে সাজেশন দিলাম, you could help, you could help your best friend, best friend, তোমার বন্ধুকে সাহায্য করতে পারো। এই যে প্রস্তাব বা সাজেশন রাখলাম, এই ক্ষেত্রে আমরা কুডকে ব্যবহার করে থাকি। আশা করি আই হোপ দ্যাট আপনারা এই ক্লাস দেখে খুবই উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো তখন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।